নমস্কার, গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে হয়ে গেছে 6টা, আর যেহেতু শীতকাল সে কারণে সূর্যটা একটু দেরিতে উদয় হচ্ছে। আমি যখন উঠি তখন তো একেবারে অন্ধকার থাকে, তো আমার মেয়ের জন্য খাবার বানানো হয়ে গেছে আর আমারও চাটা খাওয়া হয়ে গেছে। তো মেয়ে সকাল সকাল রেডি হয়ে চলে গেল স্কুলে, ওর তো আর দুটো এক্সাম আছে, তাহলেই এক্সাম শেষ। আর এপাশে আমিও রান্নাটা শুরু করে দিয়েছি, আজকে একটু তাড়াহুড়ো করছি কারণ আজকে মেয়েকে আবার আমাকে আনতে যেতে হবে। আজকে আমার ডিউটি পড়েছে, ওর বাবার একটু কাজ আছে, সে কারণেও আজকে যেতে পারবে না। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করছি, আর তার মধ্যে আজকে স্পেশাল ডে, ভাবছিলাম একটু মন্দিরে যাব, কিন্তু সেটাও আর হবে না যাওয়া, কি আর করা যাবে। তো তাড়াহুড়োর মধ্যে এখন বসিয়ে দিয়েছি পোস্ত, আর ওপাশে ডালটা বসিয়েছি। আর স্পেশাল ডে বলতে বলেই দিই, আজকে আমাদের এই পথ চলা 17 বছর কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে যে কীভাবে 17টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না, মনে হচ্ছে যেন এখনও 17 দিনও হয়নি। তো আমার বড়দের আমি প্রণাম জানাই, আমাদেরকে আশীর্বাদ করুন এভাবেই যেন একসাথে পথ চলতে পারি। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল। অন্যান্য রান্নাগুলো তো আমার হয়ে গেছে, তো এপাশে ভাতটা বসিয়ে দিলাম, আর পোস্তটা যেহেতু বাটা ছিল না সে কারণে পোস্তটা নামাতে পারিনি, পোস্তটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো বাটা আমার হয়ে গেছে, পোস্তটা দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার মোটামুটি রান্না কমপ্লিট। তো যতক্ষণে ভাতটা হবে ততক্ষণ আমার স্নান হয়ে যাবে। তো এখন ঘর পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে চলে যাব স্নানে, তারপরে আবার পুজো আছে, টিফিন খাওয়া আছে, তারপরে একসাথেই দুজনে বেরিয়ে যাব। ও চলে যাবে অফিসে, আমি চলে যাব মেয়েকে স্কুলে আনতে। তো আজকের মেনুগুলো বলে দিই, আজকে বানিয়েছি ভেজ ডাল ফুলকপি গাজর আর মটরশুঁটি দিয়ে, আর আছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সাথে ঝিঙ্গা আলু পোস্ত, এগুলোই হয়েছে। আর ভাতটা তো এখন হচ্ছে, তা আমি স্নানটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে। কর্তামশাইকে দিয়ে দিয়েছি খেতে, সাথে আমিও আজকে মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আমার বর এতগুলো ভাজা দেখে বলছে, আজকে স্পেশাল কিছু দিন আছে, তুমি এতগুলো ভাজা বানিয়েছো? আমি বললাম না না, স্পেশাল কিছু নেই, আমি এমনিই বানিয়েছি, খেতে ইচ্ছে হয়েছে সেই কারণে, ও তো ভুলেই গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে এখন দুজনে মিলে চলে যাচ্ছি। এখন ঘড়িতে হয়ে গেছে 17:45, আমি মেয়েকে নিয়ে ফিরে আসি, তারপরে আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আজকে রান্নাঘরে ডিনারটা বানিয়ে নেওয়ার জন্য, কারণ কালকে মেয়ের বাংলা এক্সাম আছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, আর আজকে যেহেতু বাইরে যাওয়ার উপায় নেই সেই কারণে বাড়িতেই তো কিছু না কিছু রান্না করতেই হবে। তো অন্যবারে মেয়ের এক্সাম হয়তো শেষ হয় না কিন্তু থাকে না, তাহলে আমরা বাইরে যেতে পারি, কিন্তু এবারে তো আবার কালকে বাংলা পরীক্ষা, যাওয়ার তো কোনো চান্সই নেই। তো ভাবলাম বাড়িতে কিছু বানাই, আজকে আর রাইস বানালাম না কারণ কালকে নেমন্তন্ন বাড়ি আছে, সেই কারণে একটু লাইট রাখার চেষ্টা করেছি আজকে ডিনারটা। লাইট বলতে প্রথম শীতের মটরশুঁটি, সেই মটরশুঁটি দিয়ে কচুরি বানিয়ে নিচ্ছি এখন, আর বানিয়েছি চানা মশলা, এগুলোই আছে। আমি আগেই বলেছি শীতকাল বানাই তো ভালো মন্দ খালি খাবার দিন, তো এই শীতকালে মটরশুঁটির কচুরিটা যে কী ভালো লাগে, আর সাথে যদি আলুর দম থাকে তাহলে তো আর বলার নেই। কিন্তু আজকে আলুর দম বানাইনি কারণ এর আগে একদিন চানা মশলা বানিয়েছিলাম, সেদিন মেয়ের খেয়ে খুব ভালো লেগেছে, সে কারণেই বললাম আজকেও চানা মশলাটাই বানাই। তো আমার মেয়ে দেখছি মটরের চেয়ে চানা মশলাটাই বেশি পছন্দ করছে। তো যা হোক, আমার লুচিগুলোও বেলা হয়ে গেল, তো লুচিগুলো গরম গরম ভেজে নিই, তারপরে রেডি করবে আমার মেয়ে বলেছে, কারণ আমার মেয়েও ভুলে গেছিলো, তারপরে যখন দেখছে মা এত কিছু রান্না করছে তখন ওর মনে পড়েছে। অ্যাকচুয়ালি
দুদিন আগে সবার মনে ছিল, কিন্তু আজকের ডেটে সবাই ভুলে গেছে। আমি যদিও ভুলিনি, বাপ বেটি ভুলে গেছিল। ছোট থেকে বড় সবারই তো মন রাখতে হয়। তো আমার মেয়ে আজকে বললো, মা তুমি রান্না করেছো ঠিক আছে, কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেবো। আমি বললাম ঠিক আছে। তো সাজিয়ে গুছিয়ে রেখেছে টেবিলের উপরে, তারপরে আমাদেরকে ডাকলো, আমাদেরকে নাকি সারপ্রাইজ দিলো এটা। তো বললাম চলো ঠিক আছে। তো প্রথমে কেকটা কাটিং করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তোর মায়ের নাম লেখাচ্ছে, আমার নাম লেখা নেই। আচ্ছা নেক্সট বার দেখবো। এবার তোমাদের খাবার গুলো খেয়ে নাও। থ্যাংক ইউ। আর বলো কেমন হয়েছে। আমরা ডিনার করতে বসে পড়েছি। তো বলে দিই আজকে ডিনারের মেনুতে কি আছে। আছে মটরশুঁটি কচুরি, চানা মশলা, পায়েস, নলেন গুড়ের রসগোল্লা। তো 17 বছরের কিছু এক্সপিরিয়েন্স তুমি আগে বলো, তারপরে আমি বলছি। খুব ভালো। আর আমি বলছি, মন কা সচ্চা দিল কা সচ্চা খরচ মে কচ্চা, এটাই হলো কথা। 17 বছরে অর্ধেক বছর ভুলে গেছে, অর্ধেক বছর মনে রেখেছে, আর আজকেও বেমালুম ভুলে গেছিল, তারপরে এত ভালো মন্দ খাওয়ানোর পর মনে পড়েছে। আর এই 17টা বছর একসাথে অনেক ঝড়ঝাপটার মধ্যে, ভালো মন্দর মধ্যে চলা হয়েছে, আরও এখন অনেক পথ গিফটে পড়ার সাথে চলতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট।